সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে বলবো আমি কিভাবে ম্যাথ অপারেশনগুলো চালাতে পারি, সে সম্পর্কে একটু আলোচনা করব। আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখেছি, যে সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো আমরা কীভাবে কম্পিউটারে মানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে পারি, সেটাই আজকের পর্বের মূল বিষয়। সো প্রথমে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ধরি, যেমন আমরা আগে দুটো সংখ্যার বর্গ নির্ণয় করব। সো এই কাজটা আমরা দুইভাবে করতে পারি, যদি দুটোই হয় ভেরিয়েবল ধরে নিই, প্রথমে এ আর বি, এদের বর্গ যদি আমি নির্ণয় করতে চাই, এদের বর্গ যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে সূত্র হচ্ছে দুটো। একটা করতে পারি যে এই সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র করতে পারি, অথবা এটার ইকুয়াল যেটা আমরা লিখি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো যে কোনো একভাবে আমরা করতে পারি। তো আমরা এখন দুইভাবে করব, এবং কোন ক্ষেত্রে কিভাবে করব, করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, সে সম্পর্কে একটু আলোচনা করব। সো প্রথমে আমি এটা সম্পর্কে আলোচনা করি, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এর অর্থ হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। সো প্রথমে আমি একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, দুটো ভেরিয়েবল এ আর বি যেহেতু লাগবে সেটা ধরে নিলাম। সো সো এখন যদি আমরা এদের মূল মানটা প্রিন্ট করতে চাই, সেটা যদি আমার একটা ভেরিয়েবলের মধ্যে নিতে থাকে, আনসারের মধ্যে একটা আনসার নামে একটা ভেরিয়েবল নিলাম, যে আনসারের মধ্যে মূল মানটা রাখবো, তাহলে আমাদেরকে সাধারণভাবে লিখতে হবে এভাবে, যে আনসার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এভাবে লিখে তারপর আমরা কি করবো, প্রিন্ট করবো আনসার। সো এবার আমি এটাকে রান করব, এখানে ভুল আসবে বিকজ আমি এখানে এ আর বি এর মান দেইনি। সো এখন আমি আগে এ আর বি এর মান দিয়ে দেই, এ ইকাল টু টু, বি ইকাল টু থ্রি। সো আমি এটাকে রান করবো এবার, 25 5 5 5 5 25। সো এটা সাধারণ ক্ষেত্রে দেখলে মানে ছোটো ইকুয়েশন বলে এই জিনিসটা ভালো মনে হচ্ছে, তবে এর থেকে একটা বেটার প্র্যাকটিস হচ্ছে এরকম, যে আমি আরেকটি ভেরিয়েবল সি ধরে নিব, সি এর মধ্যে আমি এ আর বি এর মানটা অ্যাসাইন করব, সি ইকাল টু এ প্লাস বি, এবং আনসার ইকুয়াল টু করব সি ইন্টু সি। এবং আমি সবশেষে যখন আনসারটা প্রিন্ট করবো তখন একই আনসার আসবে, এখানে কম হবে 25, একই আনসার আসবে। সো এটা হচ্ছে যে ব্যাটার প্র্যাকটিস, এই কারণে ব্যাটার প্র্যাকটিস যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ধরা হবে যে আমি যদি একটা বড় সংখ্যা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস আরও বিভিন্ন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এতগুলো সংখ্যা থাকতে হলে তাহলে দুইবারে লিখতে লাগবে, এত ইন্টু এত লিখতে লাগবে, এবং দুইবারের মধ্যে এক প্রথমবার ঠিক থাকলে পরে ভুলগুলো কিন্তু সমস্যা, এবং চেক করার ক্ষেত্রে সমস্যা, আবার স্কোয়ারের ক্ষেত্রে যখন আমরা কিউ নির্ণয় করবো তখন তিনবার লিখতে লাগবে। তো এইটার ক্ষেত্রে যদি আমরা একটা আলাদা ভেরিয়েবল ধরে নিই, তারপর কয়বার লিখতে লাগছে সেই কাজটা করে ফেলতে পারি। এটা হচ্ছে যে সাধারণভাবে এই যাতে ভুল কম হয় সেই ধরনের জন্য কিন্তু আমরা দুইভাবেই করতে পারবো। এখন আমি পাশেরটা, পাশেরটা কিন্তু একবারেই করা সম্ভব, এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এভাবে করলেই চলে আসবে। কিরকম যে আমরা করবো এ ইন্টু এ, এ ইন্টু এ প্লাস টু
into a into b plus b into b এবার যদি আমরা করি তাহলে যেটা করব সেটা আমরা মান পেয়ে যাব 25 সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পরের টিউটোরিয়ালে আপনারা আমাকে ইমেলও করতে পারেন shoybtc@gmail.com এ ধন্যবাদ